মান্দার একটি সুপরিচিত ফুল এবং সুপরিচিত উদ্ভিদ যার বিজ্ঞানভিত্তিক নাম হল ইরিত্রিনা ওরিয়েন্টেলিস যা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটি আমাদের দেশে ফাল্গুন মাসে সাধারণত ফুল ফুটে ফুল ফুটার পর পাখিরা আকৃষ্ট হয়ে এই ফুলের থেকে নেকটার খেতে আসে প্রচুর ফুল ফুটে এই উদ্ভিদটি দিয়ে গ্রামাঞ্চলে বাড়ির বেড়া তৈরি করা হয় এটা দিয়ে সাধারণত দিয়াশলাই তৈরি করা হয় এছাড়া এই যে মান্দার ফুলের যে পাপড়িটা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে পাপড়িগুলি তেঁতুলের সাথে চটকিয়ে এক ধরনের চাটনি তৈরি করা হয় বরিশাল অঞ্চলে সেই চাটনিকে তেঁতুল বানানি বলা হয় আপনারা হয়তো অনেকেই এই মান্দার ফুলের পাপড়ি দিয়ে বানানো চাটনি খেয়েছেন যারা মান্দার ফুল দিয়ে অর্থাৎ মান্দার ফুলের পাপড়ি দিয়ে বানানো চাটনি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই উদ্ভিদটি আমাদের দেশীয় উদ্ভিদ এবং আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি চমৎকার উদ্ভিদ